বিশেষ প্রতিবেদন। ইউক্রেন যুদ্ধের বৃহত্তর ঝুঁকি নিয়ে দুশ্চিন্তা। পোল্যান্ড ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের জন্য রাশিয়াকে আপাতত সরাসরি দায়ী করা না হলেও ইউক্রেন সংকটের ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক মহলে দুশ্চিন্তা বাড়ছে। পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের জন্য যে রাশিয়া সরাসরি দায়ী নয় সেই বাস্তব সামনে আসতে আপাতত উত্তেজনা কিছুটা কমেছে। গোটা দেশ জুড়ে রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেন যে এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলেছে সেই কাঠামোর এক ক্ষেপণাস্ত্রই পোল্যান্ডে অঘটন ঘটিয়েছে বলে আপাতত জানা গেছে। পুরানো সেই S-300 ক্ষেপণাস্ত্র রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই ব্যবহার করে বলে সহজে সংশয় কাটছে না। তবে ঘটনাস্থলে তদন্তের কাজে ইউক্রেনেও অংশ নিতে চায়, কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও ক্ষেপণাস্ত্রের উৎস সম্পর্কে নিশ্চিত নন। ন্যাটোর রাষ্ট্রদূতরা ব্রাসেলসে এক জরুরি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তারা গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু করার জন্য সার্বিকভাবে রাশিয়াকেই দায়ী করেছেন। জাতিসংঘ ও পোল্যান্ডের ঘটনার জের ধরে বাড়তি উত্তেজনা সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করেছে। নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তিরক্ষা বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো বলেন, মঙ্গলবারের ঘটনা বাড়তি উত্তেজনা ও এড়ানোর প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করে দিচ্ছে। তার মতে যুদ্ধ অবসানের কোনো চিহ্ন এখনও দেখা যাচ্ছে না, ফলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ও তার মারাত্মক পরিণতির ঝুঁকি অত্যন্ত বাস্তব। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত ইউক্রেনের ওপর রাশিয়ার অপ্রয়োজনীয় হামলা ও সম্প্রতি সেদেশের অবকাঠামোর ওপর হামলার তীব্র নিন্দা করেন। এদিকে জরুরি অবকাঠামোর ওপর রাশিয়ার সর্বশেষ হামলার কারণে রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতি সামলে প্রশাসন আবার পরিষেবা যতটা সম্ভব চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত প্রায় 9 মাসের যুদ্ধে রাশিয়া এর আগে একসাথে এত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি বলে ইউক্রেন জানিয়েছে। ইউক্রেনের পূর্বাংশের দখলদারী রুশ বাহিনীর সাথে ইউক্রেনের সৈন্যদের সংঘাতও জারি রয়েছে। দনিয়েৎস্ক অঞ্চলের বেশ কয়েকটি শহরে জোরালো সংঘর্ষের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ওলেক্সি আরেস্তোভিচ। খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার করলেও রুশ বাহিনী দনিয়েৎস্ক অঞ্চলের নিয়ন্ত্রণের প্রতি মনোযোগ দিচ্ছে বলে ইউক্রেনের বাহিনী মনে করছে। এর আগে খারকিভ সহ যেসব এলাকা হাতছাড়া হয়ে গিয়েছিল সেগুলি পুনর্দখলেরও চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী। মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা জেনারেল মার্ক মিলের মতে, ব্যর্থতা সত্ত্বেও এখনও ইউক্রেনে রুশ বাহিনীর যথেষ্ট সামরিক শক্তি থাকায় অদূর ভবিষ্যতে তাদের পুরোপুরি পরাজিত করার সম্ভাবনা কম। রাশিয়ার জাতিসংঘের দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন যে ওয়ারোস এবং কিয়েভের বিবৃতি পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সরাসরি রাশিয়া ন্যাটো সংঘর্ষের সূত্রপাত করতে চেয়েছিল। যদি এই বৈঠকটি নির্ধারিত না থাকত তবে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের জন্য ইউক্রেন এবং পোল্যান্ডের প্রচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য এটি ডাকা হতো। অন্য কোনো উপায়ে এই দুই দেশের নেতৃত্বের দ্বারা দেয়া সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন বিবৃতি অনুধাবন করা যায় না, তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছিলেন। নেবেনজিয়া বলেন, পোল্যান্ডে বিস্ফোরণের পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গোলাগুলির জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন। আমি সহকর্মীদের জন্য এটি হাইলাইট করছি, এই বিবৃতিগুলি এমন একজন ব্যক্তির কাছ থেকে এসেছে যে এই তথ্য জানাতে ব্যর্থ হতে পারে না যে এটি ইউক্রেনের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ছিল যা পোল্যান্ডে আঘাত করেছিল। কূটনীতিক বলেছিলেন, এর মানে এটা শুধু ইচ্ছাকৃত বিভ্রান্তি নয়, বরং ইউক্রেনে রাশিয়ার সাথে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়া ন্যাটোকে আমাদের দেশের সাথে সরাসরি সংঘর্ষে জড়ানোর জন্য একটি সচেতন প্রচেষ্টা ছিল। পোল্যান্ডের রুসোফোবিক সরকার খুব বেশি আলাদা ছিল না, কারণ তারা শুরু থেকেই পুরো আত্মবিশ্বাসের সাথে বলেছিল যে তারা রাশিয়ার আক্রমণের শিকার হয়েছে। সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রাতেই রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় এবং তাকে একটি দৃঢ় প্রতিবাদ জারি করে, নেবেনজিয়া বলেছিলেন। রাষ্ট্রদূত বলেন, বিস্ফোরণের ঘটনাস্থল থেকে প্রথম ছবি যা সোশ্যাল নেটওয়ার্কে প্রকাশিত হয়েছে তা স্পষ্ট করে দিয়েছে যে এটি একটি ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র যা পোল্যান্ডে পড়েছিল। এটি ইতিমধ্যে ন্যাটো এবং সাধারণভাবে পশ্চিমাদের দ্বারা স্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে, তিনি বলেছিলেন।